আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফাঁকা বন্ধ করা সহ যে কোনো দাঁতে কালার ম্যাচিং ফিলিং করতে দাঁতের লাইট কিওর লেজার ফিলিং সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের জন্য ব্যবহৃত লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিং এমন একটি ফিলিং যেটি দাঁতের যে কোনো সমস্যায় যেখানে ফিলিং করার প্রয়োজন হয় সেখানেই এ ধরনের ফিলিং করানো যায় ভিওয়ার্স লাইট কিউর ফিলিংটি মূলত এ ধরনের লাইটের মাধ্যমে যে মেডিসিন যে বা ফিলিংটি রয়েছে সেটি জমিয়ে দেয় এ ধরনের লেজার লাইটের মাধ্যমে আর তার জন্য এটিকে অনেকে লেজার ফিলিংও বলে থাকে ভিউয়ার্স এই লেজার ফিলিংয়ের কয়েকটি স্টিক থাকে বা মেডিসিনের টিউব থাকে যে টিউবে কয়েক ধরনের কালার পাওয়া যায় কোনো দাঁতের সবার দাঁতের কালার কিন্তু একই রকম হয় না তাই এক একজনের দাঁতের এক এক ধরনের কালার হয়ে থাকে আর এই লাইট যে ফিলিং ম্যাটেরিয়ালসগুলো রয়েছে এগুলা সকলের দাঁতের সঙ্গেই মিলে যায় তো যদি কেউ দাঁতে হান্ড্রেড বা নাইনটি কালার ম্যাচিং হয় এ ধরনের লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে যদি কেউ লাইট কিউর ফিলিং করান তবে তার কালার ম্যাচিংটা অনেক ভালো হয়ে থাকে ভিউয়ার্স লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে দাঁতের যে কোনো সমস্যা যেখানে ফিলিং করার প্রয়োজন হয় সেইখানে এই লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করলে সেটি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কিন্তু কালার ম্যাচিং হতে দেখা যায় বিওর্স এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতগুলো ডেন্টাল ক্যারেজে আক্রান্ত দাঁতগুলা ধীরে ধীরে কালো হয়ে গেছে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়ে আর সেখানে পরিষ্কার করে এখানে লাইট কিউর ফিলিং করে দেওয়া হয়েছে যেটি এখানে দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা কালার ম্যাচিং হয়ে থাকে লাইট কিউর বা লেজার ফিলিংয়ের মাধ্যমে ফিলিং করালে এখানে দেখতে পাচ্ছেন মাড়ির দিকে একটি দাঁত বেশ একটু গর্ত হয়ে গেছে কিছুটা অংশ ভেঙে গেছে তো এই দাঁতটিও কিন্তু লাইট কিউর ফিলিং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে দেখুন যে খুবই ভালোভাবে কালার ম্যাচিং করে এ ধরনের ফিলিং করা হয়েছে তো হিওয়ার্স লাইট কিউর ফিলিং যদি সামনের দাঁতে হয় বা মাড়ির দাঁতের যে কোনো স্থানে যেখানে ফিলিং করার প্রয়োজন সেখানে কালার ম্যাচিং ফিলিং করতে একমাত্র এই ধরনের লাইট কিউর ফিলিংই সব থেকে ভালো কাজ করে ভিওয়ার্স এখানে দেখুন যে উপরের একটি দাঁত কিছুটা অংশ ভেঙে গেছে দাঁত যদি অল্প পরিমাণ ভেঙে যায় সেক্ষেত্রে ফিলিং করা যায় তো যখন এখানে যে দাঁতটি আপনারা দেখছেন এটিকে আসলে ভেঙে গেছে তো এটি কিন্তু লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে ভাঙা অংশটি পূরণ করে দেওয়া হয়েছে নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এখানে লাইট কিউর ফিলিংই ব্যবহার করা হয়েছে এক একজনের দাঁতের যেমন এক এক রকম কালার থাকে তেমনি লাইট কিউর ফিলিংয়ের সঙ্গেও বেশ কয়েকটি ফিলিং টিউব থাকে যাতে ভিন্ন ভিন্ন কালার থাকে তো এখানে এই দাঁতের সঙ্গে অনেক ভালোভাবে কালার ম্যাচিং করে কিন্তু ফিলিং করে দেওয়া হয়েছে এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ফাঁকা দাঁতের সমস্যা এখানে দেখুন যে দাঁত এখানে ফাঁকা ছিল আর এই ফাঁকাটা দুটি দাঁতের সঙ্গে কালার ম্যাচিং ফিলিং করে কিন্তু দাঁতের ফাঁকাটা ক্লোজ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে যদিও এই ফাঁকা দাঁতে ফিলিংয়ের উপরে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি কিন্তু এখানে দেখুন এটি হলো লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে করা হয় বা এটিকে অনেকে লেজার ফিলিংও বলে থাকেন এই ফাঁকা দাঁতের চিকিৎসায়ও এই ফিলিংটি ব্যবহার করা হয় অনেকে হয়তো শুনে থাকবেন বা ভিডিও দেখে থাকেন যে এক ঘন্টায় মাত্র মাত্র এক ঘন্টার মধ্যে দাঁতের ফাঁকা বন্ধ করুন তো এই মাত্র এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে দাঁতের ফাঁকা বন্ধ করার যে প্রসেসটা রয়েছে তা হলো এই লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেই এই ট্রিটমেন্টটি করা হয়ে থাকে ভিওর্স এখানেও দেখুন কয়েকটি দাঁতে কিন্তু লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ফাঁকা বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন যে কতটা কালার ম্যাচিং হয়ে থাকে এ ধরনের লেজার বা লাইট কিউর ফিলিংগুলা তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য আর এ ধরনের চিকিৎসার খরচ সম্পর্কে অথবা দাঁতের যে কোনো সমস্যা নিয়ে সমাধান পেতে আপনি আমার ভিডিও ডেস্কিপশন বক্স অনুসরণ করতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম